नमस्कार बंधुসকল মোৰ আন এটা ভিডিওলৈ আপোনালোকক সকলোকে আদৰণি জনাইছো জি সকলে মোৰ চেনেলটোত প্ৰথম আহিছে তেওঁলোকক মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ অনুৰোধ জনাইছো বন্ধুসকল আজি আকৌ লৈ আহিছো গৃহৰক্ষী জোৱানসকলৰ মনৰ জি খফ বেদনা আৰু তেওঁলোকৰ 1 ডিসেম্বৰ তাৰিখে গৃহৰক্ষী স্বেচ্ছাসেৱক কল্যাণ সন্থাৰ জি এখন সংবাদমেল হৈ গল সেই সংবাদমেলৰ খবৰ আপোনালোকক দিবলৈ ওলাইছো কোভিডৰ সময়ত যি সকল গৃহৰক্ষী জোৱানৰ মৃত্যু হল তেওঁলোকৰ ঘৰত বৰ্তমান যি পানী ধান অসৰা অৱস্থা হৈছে সেই উপলক্ষে 1 ডিসেম্বৰৰ সংবাদ মেলখনত কোৱা হৈছিল যে গৃহৰক্ষী জোৱানসকলৰ যি বিধৱা পত্নীসকল আছে তেওঁলোকক অতি সোনকালে প্ৰশিক্ষণ দি গৃহৰক্ষী কামত নিযুক্ত কৰিব লাগে আহকচোন চাওঁ এই বিষয়ে তেওঁলোকে সংবাদমেলত যি বাতৰি সংবাদমেলৰ বিষয়ে যি বাতৰি প্ৰকাশ পাইছে পত্ৰিকা কাকতত সেই বিষয়ে মৃত গৃহৰক্ষীৰ আত্মীয়ক প্ৰশিক্ষণৰ জৰিয়তে শীঘ্ৰে গৃহৰক্ষী বাহিনীত নিযুক্তি দিয়াৰ দাবীৰে পুনৰ স্বৰ হৈছে সদ অসম গৃহৰক্ষী স্বেচ্ছাসেৱক কল্যাণ সন্থা অহা 2024 চনৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে নিযুক্তিৰ ব্যৱস্থা নকৰিলে ৰাজ্যজুৰি তীব্ৰ আন্দোলনৰ হুংকাৰ দিছে সংগঠনৰ নেতৃত্বই গুৱাহাটী প্ৰয়েছ ক্লাবত আজি সংবাদমেল অনুষ্ঠিত কৰি গৃহৰক্ষী স্বেচ্ছাসেৱক কল্যাণ সন্থাৰ সভাপতি ৰঞ্জিত লুইঙে এই সন্দৰ্ভত কয় অসম প্ৰতিজন প্ৰশিক্ষণপ্ৰাপ্ত গৃহৰক্ষী স্বেচ্ছাসেৱকে খাকী পোচাক পৰিধান কৰি দিনে নিশাই কৰ্তব্য পালন কৰি আহিছে আনকি কক ভিড়ৰ জটিল সময়তো গৃহরক্ষী জবান সকলে নিজর জিন তুচ্ছ জ্ঞান করি কোভিড কেন্দ্র সমূহ তো নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করেছিল অতি দুঃখ বিষয় যে কর্তব্য সম্পাদনর সময়তে বহুকেই জন গৃহরক্ষী জবানে অকাল মৃত্যুক শাপটি ল বলগিয়া হইছে আন বহুজনে আঘাতপ্রাপ্ত হই চিরদিনর বাবে পঙ্গু জীবন কটা বলগিয়া হইছে যার পরিপ্রেক্ষিত তেনেবর্জন্য পরিয়াল তো এতিয়া পানি তো হাহ নচরা অবস্থা আর্থিক সংকট তো জুরুলা হই পড়িছে এসকল গৃহরক্ষীর পরিয়াল উল্লেখ্য যে মৃত গৃহরক্ষী জন্য লগতে যিসকল জোয়ান চিরদিন ববে ঘুনিয়া হ বলগিয়া হইছে সেই সকলর পরিয়ালর লোকক উপযুক্ত প্রশিক্ষণ দি অসম গৃহরক্ষী বাহিনীত নিযুক্তি দিবলৈ সন্থাই দীর্ঘদিন ধরি দাবি জনাই আহিছে আনকি এই সন্দর্ভত সংগঠন জোয়া 14 ফেব্রুয়ারিত মুখ্যমন্ত্রীক লিখিতভাবেও জনাইছিল কিন্তু আজি পর্যন্ত কোন গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন করিছে সংগঠনের নেতৃবর্গই আজির সংবাদমেল তো অংশ লইমৃত গৃহরক্ষী জনর কেইবাগ্রাকীয় পত্নীও এ তীব্র ক্ষোভ ব্যক্ত করি কয় চরকারে আমাক তাৎক্ষণিকভাবে নিযুক্তি দিয়ার ব্যবস্থা গ্রহণ কর অন্যথা সন্তানসহ আত্মজা দিবলই বাধ্য হ ম উল্লেখ্য যে আজির সংবাদমেল তো গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সন্থার সাধারণ সম্পাদক চাহাবুদ্দিন আহমেদর লগতে আনো কেইবাগ্রাকীয় সদস্য উপস্থিত থাকে